হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ বিজয়া। আর কি বলবো, মা তো আমাদের ছেড়ে চলে গেছেন, আবার পরের বছর আসবেন। তো দেখো, আমি একটু রেডি হয়ে নিয়েছি, না আমি কোথাও যাচ্ছি না আজকে, আমি হচ্ছে এমনি বাড়িতেই আছি। তো এমনি বাড়িতে থেকে ভাবলাম দশমীর দিনটা কেন বাদ দেবো, একটু সেজেগুজে রেডি হয়ে থাকি। তো একটু রেডি হয়ে গেছি, একটু তো ইউটিউব দেখে যতটা পেরেছি শাড়ি পরে একটু চেষ্টা করেছি, জানি না কতদূর কি হয়েছে। তো অনেক দেখে শুনে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে তারপরে এই হচ্ছে তার রেজাল্ট, ভালোই হয়েছে আশা করি। তো কমেন্টে তোমরা জানিও যে আমার কাছে কেমন লাগছে। তো মিরাক্ষী বাবা এখন আসেনি, আসবে, আর রান্নাবাড়ি আজকে কিছু নেই, ডিনার আজকে মিরাক্ষী বাবা নিয়ে আসবে। তো দেখি যদি কিছু তার মধ্যে থেকে কিছু না পায় তখন আমাকে রুটি বানাতে হবে। তো ময়রাকে এখন ঘুমাচ্ছে ওই ঘরে, তো জানি না মিরাক্ষী বাবার রিয়াকশনটা কেমন হবে আমাকে দেখে। তো মিরাক্ষী বাবা আসুক, তারপর ভিডিওটা আবার কন্টিনিউ করবো। আজকে ব্লগটা বেশি বড় হবে না, আসলে কালকে ব্লগটা এত টাইম নিচ্ছে যেতে, মানে এখানে ইন্টারনেট কানেকশনটা না প্রচুর স্লো হয়ে গেছে। কালকে সকাল থেকে বসিয়েছি প্রায় 8-9 ঘন্টা পর তারপর আপলোড হয়েছে ভিডিওটা। তো ময়রাক্ষি উঠে গেছে, ওকে একটু দেখি রেডি করি পারি, তো দেখি ওকে একটু টাইমের মধ্যে রেডি করতে পারি কি ময়রাক্ষিকে। তো দেখি বাবা কাঁদে নাকি কেউ, এ বাবা কেউ কাঁদে নাকি নতুন জামা পরে, এ মা কেমন লাগছে বাবা, সুন্দর জামাটা, জামাটা সুন্দর, আগে বলো জামাটা সুন্দর না মহিলা কি কাজ কেন, ঘুম হয়নি, আর তো ঘুম হবে, কি সুন্দর কি সুন্দর, বাবা 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 পা কোথায়, তোমার পা কোথায়, পা তোমার পা কোথায়, এত পা কই, চলো টাটা যাবো, চলো টাটা, ওঠো ওঠো ওঠো, স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ স্ট্যান্ড স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ, ওরে বাবা রে, আচ্ছা আচ্ছা হয়ে গেলাম আমরা রেডি, মৃগাক্ষী রেডি হবে না, বাবা বাবা এই যে বাবা বাবা ফোন, এই যে বাচ্চাটা, এই যে ওই যে বাচ্চাটা, এই যে বাচ্চাটা, আয় বাচ্চাটা, কিচ্ছু বলছি না বাচ্চাটাকে, নোস কোনটা, নোস মৃগাক্ষীর বাবার আজকে রিয়াকশনটা কি হবে, স্পেশালি এনাকে দেখে কি হবে, তোমার বাবা কি বলবে, তোমাকে কি বলবে, তোমাকে চোখে জল ভর্তি, হ্যাঁ ঘুম হয় নাই, আর তো ঘুম হতো, শাড়ি পরে খুব গরম লাগে সত্যি কথা। তারপর আজকে সারা দুপুর ধরে যে শীতকাল জামা কাপড়, এদের মৃগাক্ষী বিশেষ করে ও শীতকালে জামা কাপড়গুলো আমি আস্তে আস্তে বার করে এখন ধোয়া শুরু করছি, কারণ ফট করে শীতটা পড়ে যাবে, বুঝতে পারা যাবে না, হালকা হালকা শীত পড়েও গেছে অলরেডি। তো ময়রাক্ষীর কিছু কিছু কিনতে হবে, আর মৃগাক্ষীর আছে সমস্ত কিছুই। তো বাবা কখন আসবে, বাবা কখন আসবে, না না কোথাও যাবো না, আমি তো এমনি এসে গেছি বাবা, দেওয়া যাবো না,
বেরোবো না তো মৃগাক্ষি বাবা বললে একটু আমাদের ঘুরতে নিয়ে যাবে এখন এখন সময় হচ্ছে 9:30 আর বাবাকে দেখে না গলার একটু জোরটা বেড়ে যায় তো একটু ঘুরে আসি আধ ঘন্টা তারপরে রাতে ডিনার করব তো টাটা বাই বাই ¡Gracias!
তো ফাইনালি বাড়ি চলে এসেছি, এখন সময় হচ্ছে 10:30 বাজে। তো 10 মিনিট আগে এসে একটু ফ্রেশ হয়ে এখন তো মিয়াশি বাবা হচ্ছে চিলি চিকেন নিয়ে এসছে, ফ্রাইড রাইস কোথাও পেলো না আজকে। মানে আসলে আজকে দোকানে সব চাউমিন এগ রোল এসবই বেশি হচ্ছে, তো ফ্রাইড রাইস আমিও আসার সময় খুঁজলাম, তো অনেক দোকান বন্ধ হয়ে গেছে তো আর পাওয়া গেল না। তো অবশেষে আমাকে এখন বানাতে হবে রুটি, তো এখন রুটি বানিয়ে চিলি চিকেন দিয়ে খাওয়া হবে রাতের ডিনার। তো এটা হচ্ছে ঝালঝাল চিলি চিকেন, তো এটা হচ্ছে ঝালঝাল চিলি চিকেন। দুপুরের একটুখানি বাঁধাকপি তরকারি আর একটা ডিম সিদ্ধ বেঁচেছে, তো আর বানাবো রুটি। এখন বানাবো হচ্ছে রুটি, রুটিটা বানিয়ে এই বাঁধাকপি তরকারি আর চিলি চিকেন দিয়ে খাওয়া হয়ে যাবে। তো আর মিষ্টি রয়েছে ফ্রিজে, আর হচ্ছে আজকে আমার ডিনার। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার তোমাদের সবাইকে একবার জানিয়ে শুভ বিজয়া, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে চলো, বাই বাই।